فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته ومغفرته. العشرة سي 553 ভাই আপনি প্রশ্ন করেছেন, স্বামী যদি সালাত আদায় করে না, রোজা রাখে না, স্ত্রী যদি রান্না না করে তাহলে কি স্ত্রী গুনাহ হবে? রান্না না করলে মারধর করে, এখন স্ত্রী কি করা উচিত? আবার এটাও বলা হয়েছে পরবর্তীতে ওই ব্যক্তি নেশাও করে, নাউজ বিল্লাহ, মানে অপরাধের উপর অপরাধ, ক্রাইমের উপর ক্রাইম। এরকম স্বামী অত্যন্ত পাপাচারী এবং নামাজ পরিত্যাগ করার কারণে অসংখ্য ওলামায়ে দীনের নিকটে সে কাফের মর্তাদের পর্যায়ে চলে গিয়েছে, এবং এ জাতীয় ব্যক্তিকে দিন দুপুরে রান্না করে খাওয়ানো এটা চরম গুনাহের কাজ, গুনাহের ক্ষেত্রে সহযোগিতা করার নামান্তর। আর মহান রব্বুল আলামিন তিনি বলছেন সূরা মায়েদার 2 নম্বর আয়াতে, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা সাহায্য সহযোগিতা করো পরস্পরে নেকি এবং পরহেজগারিতার কাজে, কিন্তু সাহায্য সহায়তা করো না গুনাহ এবং সীমা লঙ্ঘনের কাজে। অতএব এটি একটি মূলনীতি যে ভালো কাজে সহায়তা রয়েছে করা যাবে বৈধ, কিন্তু মন্দ কাজে সহযোগিতা করা যাবে না, পাপের কাজে সহায়তা করা যাবে না। সুতরাং এই স্বামীকে যদি তার স্ত্রী রান্না করে খাওয়ায় তাহলে সে অবশ্যই পাপ কার্যে সহযোগিতা করলো, পাপ কাজে সহায়তা করার কারণে সেও গুনাহগার হবে, যদিও গুনাহের তারতম্য রয়েছে কিন্তু গুনাহগার হবে অবশ্যই, কারণ এই পাপিকে সে সাহায্য করেছে। আবার বলা হয়েছে প্রশ্নে যে রান্না না করলে মারধর করে, আলাইয়াজ বিল্লাহ। তো এই জাতীয় স্বামী তো আমি মনে করি স্বামী না, এ তো অমানুষ, বেজাত স্বামী। এরকম স্ত্রীর জন্যে উচিত এই জাতীয় স্বামী থেকে অব্যাহতি নেওয়া, আগে চেষ্টা করতে তাকে হেদায়ত করার জন্য, যদি হেদায়ত না হয় অতি সত্বর এই স্বামী থেকে পৃথক হয়ে যাওয়া ফরজ, কারণ এ স্বামী তার যোগ্য স্বামী নয় এবং বেজাত স্বামী বলা যেতে পারে, জাতের ভিতরে পড়ে না, কারণ তার ভিতরে একাধিক ক্রাইম রয়েছে যার প্রত্যেকটি আলাদা আলাদাভাবে একজন ব্যক্তির বড় ধরনের গুনাহগার হওয়ার জন্য যথেষ্ট। সে সালাত পড়ে না, কবিরা গুনাহ এবং এক প্রকার বেঈমানি। আল্লাহ বলেন যে ওয়াকিমুস সালাত ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা নামাজ কায়েম করো আর মসজিদে দলভুক্ত হয়ো না, সূরা রুমের ভিতরে আল্লাহ এভাবে বলছেন। তার মানে সালাত না আদায় করাটা মসজিদে দলভুক্ত হওয়া, তো এই অপরাধে সে জড়িত। আবার রোজা রাখে না, ইমাম জাহাবি বলছেন যে এটা মুসলমানদের নিকটে একটি সুপ্রসিদ্ধ বিষয়, প্রতিষ্ঠিত বিষয় যে যে ব্যক্তি রোজা পরিত্যাগকারী সে জেনাকার এবং মদ্যপানকারী থেকেও নিকৃষ্ট এবং জঘন্য। সুতরাং যে রোজা রাখে না সে কত বড় অপরাধী আমরা বুঝতে পারলাম, নামাজ যে পড়ে না সেও অনেক বড় অপরাধী, কাফের মোশরিকের পরে পরে তার স্থান, এক কথায় তার মতো অপরাধী আর নাই ইসলামে থাকার পর, যেমন তার থেকে জেনাখোর, সুদখোর, ঘুষখোর, বেশ্যা নারী সবাই তার থেকে ভালো যদি তারা নামাজ পড়ে। সুতরাং এ জাতীয় পাপিষ্ঠ স্বামী, এ জাতীয় বেজাত স্বামীকে পরিত্যাগ করা উচিত, তবে প্রাথমিক পর্যায়ে তাকে বোঝানোর চেষ্টা করবে। আমরা দোয়া করি যেন এই স্বামীকে আল্লাহ হেদায়ত দান করেন এবং পাপ চাচা থেকে যেন ফিরে আসে, সে নিজে পাপ করছে এবং স্ত্রীকে পাপ করতে বাধ্য করছে, তো এভাবে পাপ চাচায় বাধ্য করলে এই জাতীয় স্বামীকে ডিভোর্স দিয়ে বিদায় দিতে হবে। আর ডিভোর্সের প্রয়োজনই থাকে না, কিছু আলামা দিয়ে নিয়ে ফেলে যেভাবে সে সালাত এবং রোজা সব কিছু পরিত্যাগ করছে। তো যা হোক, এ জাতীয় স্বামী থেকে অব্যাহতি নেওয়া ফরজ হয়ে যায় স্ত্রীর উপরে, তবে প্রাথমিক পর্যায়ে তাকে হেদায়ত করার চেষ্টা করবে। আর মনে রাখতে হবে যে স্বামীর আনুগত্য শুধুমাত্র শরীয়তের গণ্ডিতে থেকে করা যাবে, শরিয়া বহির্ভূত কোনো কাজে স্বামীর আনুগত্য করা যাবে না, অনুরূপভাবে পৃথিবীর কারো আনুগত্য করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে না স্রষ্টার বিরোধিতাই। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটাও বলেছেন, ইন্নামা তাআতু ফিল মারুফ, কল্যাণের কাজেই, ন্যায়সঙ্গত কাজেই কেবল আনুগত্য চলবে, মানে অন্যের আনুগত্য করা যাবে না,
সরিয়া বিরোধী কোনো কাজে। আশা করি বুঝতে পেরেছি আমরা এতক্ষণ এই স্বামীর বিষয়টি। আল্লাহ হেদায়ত করুন তাকে। আমিন ওসল্লাহ নবী মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহবি আজমাইন। আসসালামু আলাইকুম।